ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক জার্মানির। কিন্তু সেই দেশের একটি রেস্তোরাঁ থেকে অপমান করে বের করে দেওয়া হলো ইসরায়েলি রাষ্ট্রদূতকে। অবাক করা তথ্য হলো ওই রেস্তোরাঁর মালিক একজন ইহুদি, যিনি ইসরায়েলেরই নাগরিক। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, বার্লিনে ইসরায়েলি রাষ্ট্রদূত রণপ্রসোরকে ক্যাফে থেকে বের করে দিয়েছেন জার্মানিতে প্রবাসী হিসেবে বসবাসরত আরেকজন ইসরায়েলি নাগরিক। জানা গেছে তার নাম ওভি বার্গ। ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের ইহুদিবাদী নীতির প্রতিবাদে শনিবার রাষ্ট্রদূতকে বের করে দেন এই ক্যাফে মালিক। বার্লিনের ক্যাফে দোদোর মালিক ও প্রবাসী ইসরায়েলি ওভি বার্গ এক ফেসবুক পোস্টে জানান, রাষ্ট্রদূত প্রসোর তার ক্যাফেতে স্বাগত নন, কেননা তিনি ইসরায়েলের প্রতিনিধিত্ব করছেন এবং ইসরায়েল তাদের সমালোচনাকে ইহুদি বিরোধী হিসেবে নিচ্ছে, যা অগ্রহণযোগ্য ও কারসাজিমূলক নীতি। বার্গ জানান, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসোর ও তার দেহরক্ষীরা তাৎক্ষণিক ওই ক্যাফে ত্যাগ করেন। জুইস টেলিগ্রাফিক এজেন্সিকে তিনি ফেসবুকে জানান, তিনি যা করেছেন তা বুঝে শুনে করেছেন, কেননা রাষ্ট্রদূত আলাদা কেউ নন, তিনি সরাসরি ইসরায়েলেরই প্রতিনিধিত্ব করেন। বার্গ অভিযোগ করেন, তিনি এবং ইসরায়েলের দূতাবাস দেশটির সমালোচনা বন্ধ করতে জার্মানির বিভিন্ন গণমাধ্যমকে চাপ দিচ্ছেন। কূটনৈতিক এই আইনটি বিশ্বজুড়ে বাস্তবায়নের কথা থাকলেও জার্মানিতে এটি বিশেষভাবে প্রয়োগ করা হচ্ছে, ফলে প্রকৃত ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে যে যুদ্ধ সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হারেজ জেকে জানান, ক্যাফেতে যাওয়ার সময় প্রসোর বার্গের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতেন না। বার্গ ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের ইহুদিবাদী নীতির সমালোচনা করেছেন। ওই নীতিতে বলা হয়েছে ইসরায়েলের সমালোচনাই ইহুদি বিরোধী, কিন্তু বার্গ মনে করেন কেউ রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সমালোচনা করলেই সেটা ইহুদি বিরোধী হয় না, বরং ইসরায়েলের রাজনীতিবিদরা নিজেদের অপকর্ম ঢাকতেই একে ঢাল হিসেবে ব্যবহার করছেন। এদিকে কয়েক মাসের টানা বিক্ষোভ ও প্রতিবাদের মুখেও বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে সংসদে বিল পাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা তেল আবিবের অভ্যন্তরে তীব্র বিভাজনের সৃষ্টি করে। জানা যায় জার্মানির বার্লিনে প্রায় 10,000 ইসরায়েলি বসবাস করছেন, তাদের বেশিরভাগই বামপন্থী এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে সোচ্চার, আর রেস্তোরাঁ মালিক ওভি বার্গ তাদেরই একজন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।